সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন একটা জনপ্রিয় খাবার, সিমের বিচি। ব্রাহ্মণবাড়িয়াতে এই সিমের বিচিকে খাসিও বলা হয়। এতটাই জনপ্রিয় যে শীতকালীন এই সিমের বিচিটা সবাই কম বেশি সংরক্ষণ করার চেষ্টা করি। তবে আগের দিনে যেভাবে নখ দিয়ে খুঁটে বা অনেক লং টাইম ব্যবহার করে ছোট বড় সবাই মিলে সিমের বিচি সংগ্রহ করা হতো, এখনের দিনে হয়তো এতটা সময়ও নেই এবং ছোট বাচ্চারাও এসব কাজে হেল্প করতে চায় না। তাই আপনারা কিভাবে ইউনিকভাবে অল্প সময়ে ব্যস্ততার মাঝেও সিমের বিচিটা সংরক্ষণ করতে পারেন, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই হেল্পফুল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি সিমের বিচি নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশি সিমের বিচিও একসাথে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি সিমের বিচিগুলোকে ধুয়ে নিয়েছি। সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ এবং চিনি গলে যখন মেল হয়ে যাবে এবং পানিটাও টকবকিয়ে ফুটে উঠবে, ওই সময় আমি সিমের বিচিগুলো পানিতে দিয়ে দিচ্ছি। সিমের বিচি পানিতে দেওয়ার পর ঘড়ি ধরে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটানো হয়ে গেলে সিমের বিচিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ফুটন্ত পানি থেকে ছেঁকে নিতে হবে। সিমের বিচিগুলো ছেঁকে নেওয়ার পরেও কিন্তু এগুলি কুক হতে থাকে, যাতে ওভার কুকড না হয় সেই দিকে খেয়াল রেখে তাড়াতাড়ি আপনি ঠান্ডা পানির মধ্যে বিচিগুলো দিয়ে দিবেন। এতে করে বিচিগুলো আর সিদ্ধ হবে না। এখন দেখুন ম্যাজিক। এইভাবে সিদ্ধ করে নেওয়ার পর খুব দ্রুত সময়ে বিচির খোসাটা নখে প্রেসার ছাড়াই শুধুমাত্র আঙ্গুল দিয়ে প্রেস করে করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আর এতে করে বিচিটা আর দ্বিতীয়বার কোনো ভাপ দিয়ে সংরক্ষণ করতে হয় না। একইভাবে আপনি খোসাটা ছাড়িয়ে জিপলক ব্যাগে অথবা বক্সে করে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি হাত দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি, বিচিটা একেবারে নরম নেই, আবার একেবারে শক্ত নেই, মিডিয়ামে আছে। এই বিচিগুলো যখন রান্না করবেন তখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর বিচিগুলো দিয়ে রান্না করতে হবে। আশা করছি আজকের এই হেল্পফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।